When the sky is filled with stars and the night is falling down, have a look, it's all around. There's no limits between us. I feel extraterrestrial. হ্যালো ভিউয়ার্স, আমি সাদিয়া খান কাসাস। আজকে তোমাদের জন্য চলে আসলাম নতুন আরেকটা রিকোয়েস্টেড মেকআপ লুক নিয়ে। আজকে যে মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি, এটা একটা ওয়েডিং গেস্ট মেকআপ লুক। যারা সফট বাট গ্ল্যাম গর্জিয়াস টাইপের লুক পছন্দ করো, তাদের জন্য আজকের এই লুকটা পারফেক্ট। সেই সাথে যারা বিগিনার আছো, তাদের জন্য কিন্তু এই লুকটা ইজি হবে। আর আমি আমার আজকের মেকআপ টিউটোরিয়ালে যেই আউটফিটটা পরে আছি, এই গর্জিয়াস সারারা আউটফিটটা তোমরা পেয়ে যাচ্ছ বেস্ট ব্রাইডাল ইম্পোর্টেড অনলাইন পেজে। তোমরা যদি কোনো বিয়ে শাদী বা পার্টি বা কোনো প্রোগ্রামের জন্য যদি গর্জিয়াস কোনো আউটফিট বা সেলিব্রিটি আউটফিট নিতে চাও, তাহলে বেস্ট ব্রাইডাল ইম্পোর্টেড অনলাইন পেজে নক করতে পারো। আমি তোমাদের সুবিধার্থে তাদের অনলাইন পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকে আমি কিভাবে এই গর্জিয়াস লুকটা ক্রিয়েট করেছি সেটা দেখতে হলে চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। প্রথমেই আমি টেকনিকের ট্রান্সলুসেন্ট পাউডারটি দিয়ে আমার কনসিল করা আইটা, যেটাকে আমি মেকআপের জন্য প্রিপেয়ার করে রেখেছিলাম অলমোস্ট, সেটাকে সেট করছি। আজকে আমি একটা পিচি সিলভারি আই লুক করবো, সিলভারি গ্লিটারি আই লুক করবো। আর সেজন্য আমি প্রথমেই আমার সবচাইতে পছন্দের মেকআপ রেগুলেশনের এই ব্লাশ প্যালেটটা অ্যাজ আই শ্যাডো প্যালেট হিসেবে ইউজ করব। তোমরা যারা আমাকে অনেকদিন যাবত ফলো করো, তারা হয়তো দেখেছো আমি আমার অনেকগুলো আই লুক এই ব্লাশ প্যালেটটা দিয়ে কমপ্লিট করেছিলাম। তো এই ব্লাশ প্যালেটটা বিগিনার ফ্রেন্ডলি, সেই সাথে আমি আমার যে কোনো ট্রাভেলিংয়ের সময়, আই মিন আমি যখন কোনো জায়গায় যাওয়া আসা করি লাইক কয়েকদিনের জন্য, তখন সেখানেও আমি এই ব্লাশ প্যালেটটা ক্যারি করে থাকি। আর এটা আমার এভরিডে মেকআপ লুকের জন্য এই ব্লাশ প্যালেটটা কিন্তু আমার খুবই ফেভারিট। তো তোমরা যারা এটা নিতে চাও, তারা আমার অনলাইন শপ কাসাসে নক করতে পারো, সেখানে তোমরা এই অথেন্টিক ব্লাশ প্যালেটটি পেয়ে যাচ্ছ। প্রথমেই আমি এই ব্লাশ প্যালেটটি থেকে এই শেডটি আমার ট্রানজিশন শেড হিসেবে আমার ক্রিজে অ্যাপ্লাই করব। আমার ক্রিজে অ্যাপ্লাই করছি, সেক্ষেত্রে আমি আউটার কর্নারে আগে শেডটাকে প্লেস করছি। এখানে আমি সার্কুলার মোশনে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করতে করতে আমি আমার চোখের ইনার সাইডেও সার্কুলার মোশনে ব্লেন্ড করতে করতে আবার আউটারের দিকে আসছি। এভাবে আমি আমার পুরো ক্রিজে সেটাকে অ্যাপ্লাই করছি। সেটা খুবই পিগমেন্টেড। যারা বিগিনার আছো, যারা মেকআপ শুরু করতে চাচ্ছ, বাজেট কম, তারা কিন্তু লাইক এভরিডে মেকআপ লুক বা মেকআপ শেখার জন্য আর কি, যারা মেকআপের প্রোডাক্ট কিনতে চাচ্ছ, তারা কিন্তু অ্যাজ আই শ্যাডো প্যালেট আর ব্লাশ প্যালেট হিসেবে এই প্যালেটটা মাস্ট হ্যাভ রাখতে পারো। এটা একই সাথে এটা বাজেট ফ্রেন্ডলি, সেই সাথে বিগিনার ফ্রেন্ডলিও, আর একই সাথে কোয়ালিটি প্রোডাক্ট। তো ইয়া, আমি আমার ট্রানজিশন সেটা অ্যাপ্লাই করে ফেলেছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি সেম প্যালেট থেকে একটা ছোট একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে এই শেডটাকে পিক করছি। এই শেডটাকে পিক করে আমি আমার আউটার কর্নারে শেডটাকে আগে প্লেস করছি। সার্কুলার মোশনে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি সেটাকে, করতে করতে আমি হালকা একটু আমার ক্রিজের নিচের দিকে আমি কিন্তু সেটাকে অ্যাপ্লাই করছি। আর সেই সাথে একই সাথে আমি সেটাকে হালকা করে একটু ব্লেন্ডও কিন্তু করে নিচ্ছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আরেকটা ব্লেন্ডিং ব্রাশ নিব আমি, নিয়ে আমি সেম প্যালেট থেকে এই শেডটা আর এই শেডটা একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি আমার ক্রিজের এই নিচের জায়গাটায় শেডটা অ্যাপ্লাই করছি, আর সেই সাথে আমি প্রিভিয়াসলি যে শেডটা অ্যাপ্লাই করেছিলাম আর কি, সেই শেডটাকে মেইনলি আমি ওয়েলভাবে ব্লেন্ড করছি যেন কোনো হার্শ লাইন না থাকে। আমি এই
প্যালেটটা থেকে এই যে শিমার শেডটা আছে এটা আমি আমার ফিঙ্গারের সাহায্যে আমার ফিঙ্গারে নিচ্ছি আর কি ফিঙ্গার নিয়ে আমি আমার লিডের এই মাঝখানে অ্যাপ্লাই করছি এখন আমি হ্যাংফেংয়ের এই গ্লিটার আই শ্যাডোটা আমার এই শিমার শেডটার উপর প্লেস করব সেটাকে আমি এভাবে হাতে নিয়ে নিলাম নিয়ে আমি একটা ব্রাশের সাহায্যে সেটাকে এইভাবে ধরে আমি আমার লিডে আর কি অ্যাপ্লাই করছি লাইক এইভাবে এখন আমি একটা ফ্রেশ একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমার এই শেডের এই জায়গাটায় স্মুথলি একটু ব্লেন্ড করে দিচ্ছি যেন কোনো হার্শ এজেস না থাকে কারণ হার্শ এজেস থাকলে দেখতে পচা লাগবে আমার উপরের আই মেকআপটা কমপ্লিট এখন আমি আমার বেস মেকআপে চলে যাব আর বেস মেকআপের জন্য আমি অফ ক্যামেরায় অস্ট্রালের এই ময়েশ্চারাইজারটি অ্যাপ্লাই করে রেখেছিলাম এখন আমি বেবি স্কিনের এই প্রাইমারটা আমার ফেসে অ্যাপ্লাই করব আমি আমার নোজের দুপাশের এরিয়াটায় অ্যাপ্লাই করে আমার টি জোনে অ্যাপ্লাই করছি যাদের পোরসের খুবই প্রবলেম আছে তারা এই প্রাইমারটা ইউজ করতে পারো এটা খুব সুন্দর একটা স্মুথ একটা ফিনিশিং দেয় আর সেই সাথে পোরসগুলোকে খুব সুন্দরভাবে ব্লার করে ফেলে মানে দেখলে মনে হয় যে ব্লার হয়ে গেছে এখন আমি আমার ফেসে কালার কারেক্টিং করবো আর কালার কারেক্টিং এর জন্য আমি এলে গার্লের এই দুটো প্রোডাক্ট একসাথে মিক্স করে কালার কারেক্টিং এর কাজটা করব কারেক্টিং করা এরিয়াটাকে সেট করে নিচ্ছি টেকনিকে সেই একই ট্রান্সলুসেন্ট পাউডারটা দিয়ে এখন আমি আমার ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব ফাউন্ডেশনের জন্য আমি পার্টি কুইনের এই ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করছি এখন আমি আমার ফেসটাকে হাইলাইটেড করতে ওটুয়ের এই কনসিলারটি ইউজ করব আমার ফেসের হাইয়েস্ট প্লেন এরিয়াগুলোতে আমি আমার আন্ডার আইতে অ্যাপ্লাই করছি প্রথমেই সেই একই ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি আমার কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি এখানে স্মুথলি ব্লেন্ড করছি আমি আমার ফেসটা হাইলাইটেড করে নিয়েছি এখন আমি আমার কনসিল করা এরিয়াটাকে আর পুরো ফেসটাকে সেট করব টেকনিকের এই ট্রান্সলুসেন্ট পাউডারটি দিয়ে যাদের অয়েলি স্কিন তাদের জন্য বেস্ট আমি পাউডারটা পুরো ফেসে অ্যাপ্লাই করে নিলাম আমার লোয়ার ল্যাশ লাইনে এই শেডটা অ্যাপ্লাই করছি সেটা এখন একটু দেখতে একটু মেসি মনে হতে পারে বাট আমি এটাকে পরে ফিক্স করে নিই এখন একটা ফ্রেশ একটা কনসিলার ব্রাশ দিয়ে আমি আমার এই এক্সেস যে প্রোডাক্টটা এখানে আছে সেটাকে আমি ক্লিন করে নিচ্ছি এরপর আমি এই শেডটার উপর এই যে শিমার শেডটা আছে এটা অ্যাপ্লাই করব মেকআপ রেগুলেশনে একই ব্লাশ প্যালেটটি থেকে এই শেডটা আর এই শেডটা একসাথে মিক্স করে নিচ্ছি এক্সেস প্রোডাক্টকে কনসিলার ব্রাশের সাহায্যে ডাস্ট অফ করে নিলাম এখন আমি আমার ওয়াটার লাইনে রিমেলের এই নুড কাজলটি অ্যাপ্লাই করছি আর ব্রঞ্জিং এর জন্য আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই প্যালেটটি থেকে এই শেডটি দিয়ে ব্রঞ্জিং করব এখন আমি আমার চিকে ব্লাশ অ্যাপ্লাই করব আর সেজন্য আমি মেকআপ রেভলিউশনের এই ব্লাশ প্যালেটটি থেকে এই শেডটি অ্যাজ এ ব্লাশ আমার চিকে অ্যাপ্লাই করছি এখন আমি আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলোতে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড প্রেশাস পেটালের এই হাইলাইটারটি অ্যাপ্লাই করছি এই হাইলাইটারটি আমার পছন্দের হাইলাইটারগুলোর মধ্যে একটা সেই সাথে খুবই বাজেট ফ্রেন্ডলি দেখতেই পাচ্ছ খুব সফটলি আমি জিনিসটা অ্যাপ্লাই করেছি আর কি সুন্দর একটা হেলদি একটা গ্লো দেয় তো এই হাইলাইটারটা যদি তোমরা কেউ নিতে চাও তাহলে আমার অনলাইন শপ কাসাসেই কিন্তু নক করতে পারো
এখন আমি আমার ফেস মেকআপটাকে সেট করব মেকআপ রেভলিউশনের এই সেটিং স্প্রেটি দিয়ে এই সেটিং স্প্রেটিও কিন্তু তোমরা আমার অনলাইন শপ কাসাসে পেয়ে যাচ্ছ অফ ক্যামেরায় আমি আমার লেন্সটা পরে নিয়েছি আর চুলটা সেট করে নিয়েছি তো এখন আমি আমার আপার ল্যাশ লাইনে লাইনার অ্যাপ্লাই করব আমি হালকা করেছি কোন একটা উইং করে নিলাম এখন আমি আমার লিপসে প্যারিস ম্যাক্সের এই লিপ পেন্সিলটি অ্যাপ্লাই করব এটা আমি আগে কখনো অ্যাপ্লাই করিনি তো এটা আমি অ্যাপ্লাই করছি এটার শেড হচ্ছে 105 মার্ক জ্যাকবসের সুগার সুগার এই শেডটি আমার লিপসে অ্যাপ্লাই করছি তোমরা চাইলে গ্লসটা অ্যাভয়েড করতে পারো বাট আমার মনে হয় গ্লসটা অ্যাপ্লাই করলে লুকটা দেখতে লুকটাকে গ্লসটা আরেকটু কমপ্লিমেন্ট দিবে এখন আমি আমার আপার ল্যাশ লাইন আর লোয়ার ল্যাশ লাইনে মেবেলিনের এই মাসকারাটি অ্যাপ্লাই করব এই মাসকারাটি কিন্তু তোমরা আমার অনলাইন পেজ কাসাসে পেয়ে যাচ্ছ যারা ফলস ল্যাশ স্কিপ করতে চাও তারা চাইলে এই মাসকারাটা কয়েক কোট অ্যাপ্লাই করে লুকটাকে সিম্পল রাখতে পারো সবশেষে আমি আমার চোখের ইনার কর্নারটা হাইলাইট করছি টেকনিকের এই হাইলাইটার প্যালেট থেকে এই শেডটি দিয়ে মেকআপ কমপ্লিট করার পর এই হচ্ছে আমার ফাইনাল লুক তো কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাতে ভুলো না আর ভবিষ্যতে কি টাইপের লুক দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি আমার সাধ্যমতো করার ট্রাই করবো তো সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ